উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সদর উপজেলায় কালিয়া কান্দাপাড়া পশুরহাটের অবস্থান। 60,000 থেকে 12 লাখ টাকার গরু তোলা হয়েছে হাটে। ক্রেতার অভাব ও দাম কম বলায় হতাশ বিক্রেতারা। বিক্রেতারা বলছেন খরচের অর্ধেক দামও বলছেন না ক্রেতারা। যে খরচ করছি যে সমস্ত কাস্টমার এসে দাম করতে হয় তাতে মানে আমাকে আর মনে হয় যে চালান থাকতেছে না। দূর দূরান্ত ব্যাপারী আসে না, এখনো আমরা খুব সংখ্যায় আছি। যেটা মনে হয় 4 মণ 4.5 মণ করু, এটা মনে করেন 1,20,000। প্রায় একই অবস্থা জেলার সোমেশপুর, গ্যাসলাইন, বলিয়া, চান্দাইকোনা, সালোয়া ভিটা, কামারখঞ্জ সহ অন্যান্য হাটেও এখন থেকে প্রতিদিনই বসছে হাট। ঈদের আগে সব গরু বিক্রি হয়ে যাবে আশা প্রাণী সম্পদ কর্মকর্তার। হাটের জায়গাগুলা কলেবর বাড়ানোর, জায়গা বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা তারা নেবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিডিআর যারা আছে তারা সার্বিক সহযোগিতা করবেন। জেলার 2,50,000 কোরবানির পশু বিক্রি করোনার প্রভাবে থমকে আছে। শেষ হিসাব মেলাতে অপেক্ষা করতে হবে ঈদের আগ পর্যন্ত। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।